আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটিতে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চলেছি। আমাদের অনেক মুসলিম ভাই বোনদের দেখা যায় যে হিন্দুদের বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানে গিয়ে উপভোগ করতে, কিন্তু এইটা কি মুসলিমদের জন্য বৈধ? আপনি বলতে চান, আমি তো সেখানে পূজা করতে যাচ্ছি না, শুধুমাত্র দেখতে যাচ্ছি। কিন্তু কেন? কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে গিয়ে দেখতে যায় যে আপনি মসজিদে গিয়ে কি করেন? সে তো আর নামাজ পড়বে না, তবু কি দেখতে আসে? উত্তর, অবশ্যই না। তাহলে আপনি কেন যাবেন? জানি আপনার কাছে এর কোনো উত্তর নেই, এই সেই বোঝানোর চেষ্টা করবেন, তার দরকার নেই। চলে যাই পরের কথায়। হিন্দুদের পূজা কি একটি উৎসব নাকি একটি ধর্মীয় আচার অনুষ্ঠান? অবশ্যই হিন্দুরা বলবে ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে। তাহলে মুসলমানগণের জন্য মহান আল্লাহ পাক ওনাকে পেতে কি কোনো পদ্ধতির অভাব পড়েছে যে হিন্দুদের পূজায় গিয়ে ঈশ্বরকে খুঁজতে হবে? উমর ইবনে খাত্তাব বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের ওপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। বাইহাকি, আল্লাহর নাম, বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আমাদের যদি বিস্তারিত জ্ঞান থাকে, তাহলে পূজা দেখতে গিয়ে মানুষকে শিরক করতে দেখে আমাদের মাঝে চরম বিতৃষ্ণা ও হাহাকারের অনুভূতি জাগ্রত হওয়া উচিত। আর আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আপনি কি কোরআন হাদিসকে অস্বীকার করবেন? আর কোরআন হাদিস অস্বীকারকারী কিভাবে মুসলিম হয়? ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা কি কোরআন হাদিসের কথা? অথচ আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ কোনো সম্প্রদায়ের অনুকরণ করে তাহলে সে উক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ আস-সুনান 444। তবে অনেকে উৎসুকভাবেই যায়। ওই সমস্ত মুসলিমদের যদি বলি, ভাই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করো না, উৎসুকভাবেও যেও না, তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদও খেও না, তখন তারা উত্তরে খুব বুক ফুলিয়েই বলে, গেছি তো কি হয়েছে, গেলেই কি আমি হিন্দু হয়ে যাব, আমার ঈমান ঠিক আছে। এখন একটু ভেবে দেখুন, মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সূরা লুকমান 13। আর শিরকের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে সে মহাপাপে আবদ্ধ হয়, সূরা নিসা 48। এখন দেখুন, সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কোনো গর্হিত অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে শক্তি প্রয়োগে তা সংশোধন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে দেয়, আর যদি তাও না পারে তবে যেন সে ওই কাজটিকে অন্তর থেকে ঘৃণা করবে। আর এটা হলো ইমানের নিম্নতম স্তর। সহি মুসলিম হাদিস নম্বর 78। অথচ আমরা ওই অন্যায়কে বাধা তো দেই না, মন থেকেও ঘৃণা করি না, বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনে মনে উপভোগ করি। অন্তত মন থেকে ঘৃণা করলেও দুর্বলতম ইমানদার হিসেবে আমাদের ইমান থাকত, কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান মনে মনে উপভোগ করার পরেও কি আমরা দাবি করতে পারি যে আমাদের ইমান ঠিক আছে? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মন্তব্য। আধুনিক সমাজের যুবক যুবতীদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমাদের পেজটি লাইক দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।